অবস্থা তাতে ভাই উদ্ধার করাটা খুবই কঠিন, সেটা তো উদ্ধার করতে পারেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে সেই গাড়িটা সেইভাবেই পড়ে আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে চাকামাকা সব ঢুকে গেছে, একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এটা বিদেশি একটা বাস বন্ধুরা, সম্ভবত এই কোম্পানি মানে এই কারখানারই বাস ছিল। তা ভাই এখানে এরা সব ফেলে টেলে রেখে চলে গেছে বন্ধুরা। আরও দেখো তোরা এই যে আমরা কারখানা থেকে কিন্তু গাড়িটা বের করে নিয়ে যাচ্ছি, দেখো এই সেই ভাঙড়ি গাড়ি জং টং ধরে গেছে, একটা এই কোম্পানিরই বিদেশি গাড়ি দেখতে পাচ্ছ। এর আসলে কোনো নাম ধাম নাই, এটা আসলে এইভাবেই ছিল, ইনশাল্লাহ এটা আমরা নতুন রূপ দিতে পারবো। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমিটেড 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা তোমাদের কি মনে আছে এই জায়গাটার কথা? কারোরই মনে নাই বন্ধুরা। আমি বস গেমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, একটা পরিত্যক্ত কারখানার মধ্যে কিন্তু আমরা একটা বিদেশি বাস খুঁজে পেয়েছিলাম। আজকে সেই বাসের এখানে আসছি ভাই, সেদিন আমরা এখান থেকে বাসটা উদ্ধার করতে পারিনি। তা বন্ধুরা ওই যে রাস্তার ওই পাশে সেই কারখানা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর বাসটা ওর মধ্যে আছে। আজকে আমরা হচ্ছে ওই বাসটাকে উদ্ধার করব। আমার এক বন্ধু যে কিনা সিলেটে যাচ্ছিলো তখন আমাকে এখানে নামায় দিয়ে যায়। ওর গাড়িটা যেন কী ছিল, হিমাচল নাকি একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে আমাকে এখানে নামায় দিয়ে গিয়েছিলো। আমি গাড়িটা কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম উদ্ধার কিন্তু পারিনি, কিন্তু আজকে আমি এসেছি উদ্ধার করার জন্য। তো বন্ধুরা আজকে হচ্ছে সেই পার্ট টু, মানে আজকে লাস্ট পার্ট। আর তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু আমার আই বাটনে এবং প্লে লিস্টে মানে এন্ড স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু দ্রুত পার হয়ে যাচ্ছি। ও ভাই রে ভাই, দেখতে পাচ্ছ রাস্তা পার হওয়াটা খুব কঠিন। তাড়াতাড়ি ও ভাই, গাড়ি। তা বন্ধুরা এবার আমি সেই কারখানার মধ্যে ঢুকবো। আজকে কারখানায় আমার ঢুকতে কোনো অসুবিধা নাই, পরিত্যক্ত কারখানা বন্ধুরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গ্রিন লাইন যে ডিপো আছে, ডিপো থেকে একটু সামনে কাঁচপুর ব্রিজ, যে কাঁচপুর ব্রিজের পাশেই কিন্তু এইটা। তা বন্ধুরা দেখো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই কারখানাটা, কতদিন কত লোকজন এখানে আসে না। আর মূলত হচ্ছে গাড়িটা হচ্ছে এই কারখানার ভিতরেই আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাইছিলাম ফার্স্ট পার্ট দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে গাড়িটা কোথায় ছিল। আর এটাকে আজকে উদ্ধার করার জন্য আমি আসছি ভাই, আজকে উদ্ধার করবো আর আজকে এটাকে উদ্ধার করে নিয়ে যাবো। জাস্ট এখন উদ্ধার করতে পারবো কিনা এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কারণ গাড়িটার যে অবস্থা তাতে ভাই উদ্ধার করাটা খুবই কঠিন, সেদিন তো উদ্ধার করতে পারিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে সেই গাড়িটা সেইভাবেই পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে চাকামাকা সব ঢুকে গেছে, একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এটা বিদেশি একটা বাস বন্ধুরা, সম্ভবত এই কোম্পানি মানে এই কারখানারই বাস ছিল। তা ভাই এখানে এরা সব ফেলে টেলে রেখে চলে গেছে বন্ধুরা। আরও দেখো পরিত্যক্ত অবস্থায় কিন্তু ট্রেন লাইনের পাটিটাটিও পড়ে আছে ভাই, একসময় অনেক বড় কারখানা টারখানা হয়তো ছিল। যাই হোক এখন আমি ভাই গাড়িতে উঠবো, আর এটাকে আজকে ভাই আমি নতুন রূপ দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এটাকে ভাই আমি আজকে স্টার্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ির মধ্যে আসি, গাড়িটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর, এখন একটু ভিতরের দিকেই যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ির ভিতরে আসি, দেখতে পাচ্ছ কি বলবো কিছু বলার নাই, গাড়িটার অবস্থা খুবই খারাপ, একদম নোংরা ছোঙরা হয়ে গেছে। এখন আমি স্টারিংয়ে বসে পড়ছি, এখন গাড়িটাকে আমাকে স্টার্ট দিতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ভাই। গিয়ার ফিয়ার একেবারে নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে জং টং ধরে গেছে। যাই হোক তোমাদেরকে একটু দেখাই ভালো করে, এই যে গাড়িটা দেখো ভালো করে দেখো ভাই, গাড়ির অবস্থা দেখছো, জং ধরে টরে কী একটা অবস্থা। আর আজকে আমি এখান থেকে এটা পাইছি, তো এটা আমার বন্ধু খোঁজ দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ভাই। আজকে উদ্ধার করতে পারি ইনশাল্লাহ, দোয়া করো আমার জন্য। ও ভাই জাম্পার দিয়ে স্টার্ট হচ্ছে, হ হ হ হ হ হ হ ব্রেক চাপতেছে, হ হ হ হ হচ্ছে না হচ্ছে না। ওরে ভাই রে, কত বছরের পুরানো যে গাড়ি, ওরে ভাই ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি কিন্তু কোনোভাবে স্টার্ট দিতে পারতেছি না, গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হ, ও ভাই গাড়ি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু এবার এক্সেলেরেটরটা ধরছি যেন ব্যাটারিটা একটু যেন জাম্পারের সাথে যেন গরম হয়, একটু যেন চার্জ পেয়ে যায়, তাহলে মোটামুটি গাড়িটা আমরা আস্তে ধীরে বের করতে পারবো ভাই। গাড়িটা বের করাটা খুবই কঠিন, কারণ এটা একটা ময়লার ইয়ের মধ্যে আটকে গেছে ভাই, দেখতে পাচ্ছ তোমরা মানে ময়লার আস্তরণ পরে পরে আটকে গেছে, গাড়ি কিন্তু গরম হয়ে গেছে। ও ভাই দেখো গাড়িটা কিন্তু ব্যাক গিয়ার নিয়েছে, এবার এইভাবে কিন্তু গাড়ি আস্তে আস্তে বের করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে গাড়িটা বের করতে। ও ভাই 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 আস্তে, আবার আজকে কেউ নাই, আমাকে একা একাই গাড়িটা বের করতে। ও ভাই ময়লার মধ্যে বেড়ে গেছে, যা গাড়ি আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়িটা মোটে স্টার্টই হচ্ছে না। ও স্টার্ট, হ্যাঁ স্টার্ট বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট, ও আবার স্টার্ট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু হেভি কষ্ট হচ্ছে বন্ধুরা। দেখো গাড়ি কিন্তু আস্তে আস্তে ময়লার মধ্যে থেকে কিন্তু বেরোচ্ছে, আমি কিন্তু হালকা হালকা করে কিন্তু ব্যাকে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও মাই গাড কী অবস্থা, জং টং ধরে একেবারে, এটা একটা বিদেশি স্কেনিয়া বাস বন্ধুরা দেখতে পাচ্ছ। আবার আমাকে আবার সামনে নিতে হবে, ও আবার ময়লার মধ্যে নিতে হবে, আবার ফুল কাটাতে হবে আস্তে 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 আস্তে, ফুল কাটাই আস্তে আস্তে ফুল কাটাই, ময়লার মধ্যে যে যাচ্ছে গাড়িটা। ও ভাই গাড়িটা কিন্তু আটকায় গেছে স্টার্টও, কিন্তু
আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল, আবার স্টার্ট দিলাম, বন্ধুরা দেখতে পাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা বের, তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বের করছি। দেখো ভাই খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের, ও ভাই গাড়ির চাকাটা কিন্তু খুব জাম হয়ে গেছে, খুবই জাম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন আমাদের ওই পাশ থেকে ঘুরাই নিতে হবে আস্তে, দেয় যাই 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 যাই। গাড়ির শব্দ শুনছো, ইঞ্জিনের অবস্থা খুব বেশি ভালো না, ইঞ্জিন চেঞ্জ করতে হবে। দেখি এখন আমরা গাড়িটা হচ্ছে আস্তে আস্তে এখান থেকে বের করি, তারপরে দেখি কোনো এক ডিপোতে ফোন দেই। আর আজকে তো ভাই সম্পূর্ণ ভাই নিয়ে যেতে পারবো না, কারণ এর স্টার্ট মাঝে মাঝে, ও ভাই দেখছো আবার কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ও ভাই রে স্টার্ট হয় স্টার্ট স্টার্ট হয় স্টার্ট বন্ধুরা দেখো স্টার্ট হয়ে এখন আর স্টার্ট হচ্ছে না, কি একটা ঝামেলা, আবার স্টার্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। যাই হোক এবার আমরা গাড়ির মধ্যে আসি, এবার আমি একা একাই গাড়িটা নিয়ে যাচ্ছি। লুকিং গ্লাসগুলো মোটামুটি আছে দেখতে পাচ্ছ, মোটামুটি ভালো গাড়িটা, কিন্তু ইঞ্জিনের অবস্থা খুব বেশি একটা ভালো না। দেখি ইন্ডিকেটার কাজ করে কি না, ও ভাই ইন্ডিকেটার কাজ করতেছে, তাই তো দেখি ভাই ইন্ডিকেটার মিটারগুলো ভাই লাইন পেয়ে গেছে। তা বন্ধুরা এই যে আমরা কারখানা থেকে কিন্তু গাড়িটা বের করে নিয়ে যাচ্ছি, দেখো এই সেই ভাঙড়ি গাড়ি, জং টং ধরে গেছে, একটা এই কোম্পানিরই বিদেশি গাড়ি দেখতে পাচ্ছ। এর আসলে কোনো নাম ধাম নাই, এটা আসলে এইভাবেই ছিল, ইনশাল্লাহ এটা আমরা নতুন রূপ দিতে পারবো, কিন্তু আপাতত এটাকে কোনো একটা তেলের পাম্পে নিয়ে যেয়ে তেল খাওয়াতে হবে। আস্তে আস্তে করে বের হই, ওরে ভাই গাড়ি চলে আসার আগে আমাদের বের হতে হবে, ট্রাক আসতেছে, আস্তে আস্তে যাই আস্তে যাই আস্তে আস্তে যাই, ইন্ডিকেটার দিয়ে দিই আস্তে আস্তে ঘুরে বেড়াই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কারখানা থেকে কিন্তু আমরা গাড়িটা নিয়ে কিন্তু ব্যস্ত আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং সামনে যে কিন্তু আমাদের গাড়িটা ঘোরাতে হবে, আবার আমাদের ডাইনি ইন্ডিকেটার দিয়ে দেই, এখান থেকে আমরা আবার গাড়িটা আস্তে 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 করে ঘুরাই দিই, আস্তে আস্তে ফুল কাটাতে হবে, ফুল কাটাতে হবে, গাড়ির স্টার্ট আবার বন্ধ হয়ে গেল, আস্তে 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 ঘুরি 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 এই যাই যাই। ঘুরি 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 আস্তে আস্তে করে ঘুরে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে কিন্তু এবার আমরা রাস্তায় উঠে পড়ছি ভাই, স্পিড খুব একটা ভালো না, আস্তে আস্তে যাচ্ছি, গাড়ির অবস্থা খুব একটা বেশি ভালো না যে কোনো মুহূর্তে। ও ভাই গাড়িটা বাড়ি খাইছে রে ভাই, বাড়ি খাইছে রে, আবার আমি অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কারণ ভাই গাড়ির ডানে বায়ে কাটতেছে না, এই কি স্টারিং এতই শক্ত হয়ে গেছে যা বলার মতন। আস্তে আস্তে যাই, দেখো অন্যান্য গাড়িগুলো কিন্তু আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে, আমার কিছু করার নাই, আমাকে আস্তে আস্তে করে যেতে হবে, সবাই যাক। এরা ভাই হাইওয়ের গাড়ি, খুব মানে পাওয়ারফুল গাড়ি ওরা, আর ভাই আমরা দুর্বল গাড়ি, দুর্বল গাড়িকে নিয়ে আজকে আমরা যাচ্ছি। এখন সামনে যে একটা তেলের পাম্পে আমরা এই গাড়িটা রাখবো। তো বন্ধুরা এই গাড়িটার কি যদি তুমি নতুন পার্ট দেখতে চাও, যদি নতুন পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এটাকে 200 লাইক করে দেবে এই আজকের গেমটায়, যদি 200 লাইক হয়ে যায় ইনশাল্লাহ এটার আমি নতুন পার্ট নিয়ে চলে আসবো। আজকে শুধু গাড়িটা উদ্ধার করলাম, ফার্স্ট পার্টে কিন্তু আমরা গাড়িটা পেয়েছিলাম, আর আজকে হচ্ছে গাড়িটা উদ্ধার করলাম, কারণ ফার্স্ট পার্টেই বলছিলাম যে গাড়িটা উদ্ধার করা খুব কঠিন হবে, কারণ এমন এক জায়গায় গাড়িটা ফেসে আসছে সেখান থেকে বের করা। যাই হোক আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমি একাই আজকে বের করছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তেলের পাম্প, না সামনে যে রাখি, এই তেলের পাম্পে আজকে গাড়ি রাখবো না, সামনে কোনো পাম্প পেলে সেই জায়গায় রাখবো। আর ভাই এটা হচ্ছে তৃতীয় পার্টে ইনশাল্লাহ আমরা নতুন রূপ দিব, কিন্তু এটা দেশীয় বাস না, এটা বিদেশি বাস, সুতরাং বিদেশি কোনো কিছু একটা করার চিন্তাভাবনা আছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন জ্যামে, ও সিগন্যালে পড়ছিলাম, কিন্তু সিগন্যালটার জন্য আমাদের দাঁড়াতে হয়নি, আমরা এখন সোজাই চলে যাব, কোনো টেনশন নাই, আস্তে ধীরে ধীরে যাচ্ছি। বন্ধু দেখি হর্ন, ও হর্ন মোটামুটি ভালোই আছে বন্ধু। ও ভাই আবারও বাড়ি খাইছে আমার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে গাড়িতে অনেক সমস্যা, মানে স্টারিংটা মোটে ঘোরানোই যাচ্ছে, আস্তে আস্তে আবার কাটায় কোটায় বের হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ। স্টারিংটা এত মানে হয়ে গেছে যে জাম হয়ে গেছে, যা গাড়িটাকে নিয়ে মোটামুটি বেশি একটা ডানে বায়ে কাটাতে গেলেই বাড়ি খাচ্ছি, দুইবার তোমাদের সামনে কিন্তু আমি পিলারে বাড়ি খেলাম। আর গাড়ির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ, গাড়িটা হচ্ছে ইঞ্জিন মানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তো যে আবার স্টার্ট বন্ধ হয়ে গেলো কথা বলতে বলতে, আরে ভাই স্টার্ট হয়, গাড়িটার অবস্থা খুবই খারাপ, আবার স্টার্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ডানে বায়ে কাটাতে সমস্যা হচ্ছে, মোড়গুলো কাটাতে গেলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এখন সামনে এক সাইড করে রাখতে হবে, এত ভাঙাচোরা গাড়ি রাস্তার উপরে রাখা যাবে না, আমাদের একটা নিরিবিলি সুন্দর জায়গা থেকে গাড়িটা রাখতে হবে। তো বন্ধুরা 200 লাইক করে দাও, পার্ট 3 নিয়ে চলে আসবা, 200 লাইক না হলে পার্ট 3 নিয়ে আসবো না, নতুন রূপ নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ভাই গাড়িটা এখন আগে রাখি, তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নেই। এই যে ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভার, নো নিড, আমার এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের প্রয়োজন নাই ভাই, আমি এখন নিচে যেয়ে এক সাইড করে রাখবো ভাই গাড়িটা, আমার এখন রাখার দরকার, কিন্তু ভাই এখানে এত লোকজন, এখানে আসলে এত বাস থামে, যে কারণে এখানে যেখানে গাড়িটা কিন্তু রাখা যাবে না, যে কারণে আমাকে গাড়িটা একটা বুজদার জায়গায় রাখতে হবে। এখন বুজদার জায়গাটা তো খুঁজে পাচ্ছি না, এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচেই রাখবো, ইচ্ছা আছে যাত্রাবাড়ি। ও ভাই দেখো ভাই এই জায়গা থেকে ঘোরাতে, ওই দেখো আবার বাড়ি খাইছে, তার মানে স্টারিংটা ঠিক মতন কাজ করছে না, এই স্টারিং ফেস্টারিং আমার চেঞ্জ করতে হবে। যাই হোক এই জায়গাটায় রাখি, এই জায়গাটায় রাখলে সবথেকে, ও ভাই তলায় এত বাড়ি খাচ্ছে, এই জায়গাটায় রাখলে কোনো সমস্যা নাই, হ্যাঁ এই জায়গাটাই রাখবো, হ্যাঁ এই জায়গাটায় রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা আমরা এই জায়গাটায় রাখতেছি, কারণ এই জায়গাটায় হচ্ছে সবথেকে ভালো জায়গা,
আর এই জায়গায় সব গাড়িগুলো সবাই বিভিন্ন রকম গাড়ি টাড়ি রাখছে, সুতরাং আমরাও রেখে যাই গাড়িটা। এখানে প্রচুর লোকজন আছে, কোনো অসুবিধা নেই, এত ভাঙাচোরা গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা তাড়াতাড়ি 200 লাইক করে দাও, আমি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা সরাই আর নতুন রূপ দেই। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঘুষি মেরে দিও। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দাও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর 200 লাইক করে দাও, নতুন রূপ নিয়ে আসবো।